আর এদিকে আবহাওয়া দপ্তর বলছে দীপাবলির আগে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, ফের সাইক্লোন কি বঙ্গে? হ্যাঁ অবশ্যই বড় প্রশ্নের জায়গা রাইজ হচ্ছে, কারণ 24 থেকে 26 অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। উড়িষ্যা বা অন্ধ্র উপকূল সেখানে ঘূর্ণিঝড় ডানা, যার নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় ডানার গতিপথ। ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনায়, সাইক্লোনের প্রভাব পড়তে পারে বাংলাতে, হাওয়া অফিস সূত্রে এমনটাই খবর। এবং ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির আজও পূর্বাভাস দেওয়া হচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়াবিদ ডক্টর সুজিব কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, সিএর স্বাগত জানাবো। যে ডানার প্রভাব বঙ্গে পড়তে পারে বলে মনে করা হচ্ছে, কি এফেক্ট মূলত পড়তে পারে বলে আপনি মনে করছেন? অ্যাকচুয়ালি 20 তারিখ রাত্রিবেলা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরে এই নিম্নচাপটা তৈরি হবে এবং সেটা সকালের মধ্যে গভীর নিম্নচাপ হয়ে 21 তারিখ থেকে সাইক্লোনে কনভার্টেড হয়ে যাবে এবং সেটা ধীরে ধীরে বঙ্গোপসাগরের উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে এক্সপেক্টেড যেটা সেটা হচ্ছে নর্থ চিলিকা কোস্ট ওড়িশা, এটা ল্যান্ডফল করবে 23 তারিখ ভোর রাত্রে বা 24 তারিখ সকালের দিকে। এখন যা প্রভাব তাতে কিন্তু বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাত, মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের মোটামুটি প্রায় সমস্ত জেলাগুলোতে, উপকূলবর্তী অঞ্চলগুলোতে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সাইক্লোন ভীষণভাবে ইমম্যাচিওর কন্ডিশনে ল্যান্ডফল করবে, যে কারণের জন্য আলটিমেটলি খুব একটা যে বড় সড়ো প্রভাব এর দ্বারা পড়বে সেটা নয়। তবে ওড়িশা উপকূলবর্তী অঞ্চলগুলোতে নর্মালি যেটা থাকবে ঝোড়ো হওয়ার প্রভাব থাকবে 70 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি এবং হালকা জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। স্যার, প্রিকশনস একেবারে সংক্ষেপে একটু জানবো কি নেওয়া উচিত? কিন্তু সমুদ্রে কিছু মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন হাঁটা উচিত। ওকে, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আবহাওয়াবিদ ডক্টর সুজিব কর আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।